প্ল্যাটিনাম জয়ন্তী 75 বছর আমরা খুঁজে চলছি ধূপগুড়ি সেই সব প্রাক্তন ছাত্রদের। আজকে আমরা অমিতদার স্কুলে পেয়ে গেলাম অজিত রায়কে। উনি 98 ধূপগুড়ি হাই স্কুল থেকে পাস আউট, সেখান থেকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখান থেকে এমএসসি, তাই তো, এগ্রিকালচারের উপর এমএসসি। তারপর উনি কিছুদিন স্কুলে চাকরি করেন, এখন উনি এডিএ আলিপুরদুয়ার। তো অমিতদার খুব প্রিয় ছাত্র, আজকে প্রথমে অমিতদার মুখে একটু শুনি। হ্যাঁ, আমার তো ডাইরেক্ট ছাত্র নয় অজিত, তবে আমার এই শিক্ষায়তনের অন্যতম কৃতি ছাত্র অজিত। এখান থেকে ও পড়াশোনা করে মাধ্যমিক 96 পাশ করেছে এবং আমাদের স্কুল সবসময় গর্ব করে ওকে নিয়ে। তো ধূপগুড়িরও প্রাক্তনী, আমাদেরও প্রাক্তনী, আপনারা ওর সঙ্গেই কথা বলি। আমরা অজিতবাবুর সাথে একটু কথা বলবো। অজিতবাবু আমাদের ধূপগুড়ি হাই স্কুলের প্রাক্তনী, উনি 98 পাস আউট করেন। আপনাকে স্যার শুনবো আপনাকে ধূপগুড়ি হাই স্কুলের সেই দিনের কথা, আপনার মুখে শুনবো প্ল্যাটিনাম জয়ন্তী নিয়ে কথা, এবং আপনার মুখে শুনবো যে বর্তমান প্রজন্মের ছেলেদেরকে আপনার পেশায় সফল হতে গেলে কী করতে হবে। আমি ধূপগুড়ি হাই স্কুল থেকে 98 পাস আউট, ওখান থেকে পাস আউটের পরে আমি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এমএসসি করার পর আমি স্কুলে কিছুদিন সার্ভিস করি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, এবং বর্তমানে আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার আলিপুরদুয়ার 1 ব্লকে আছি। তো ধূপগুড়ি স্কুলে আমরা বন্ধুরা খুব তখন মজা করে কাটাতাম, পড়ার ছলে আমাদের মধ্যে খেলাধুলা বা কালচারাল কম্পিটিশনগুলো এগুলো খুব ভালো আমরা করতাম বা আমরা এনজয় করতাম ব্যাপারটাকে। কিন্তু এখনকার পরিস্থিতিটা হয়তো আস্তে আস্তে ওই সমস্ত জায়গা থেকে কিছুটা হলেও ছাত্ররা নিজের মেধার দিকে, নিজের ক্যারিয়ারের দিকে বা আরও পড়াশোনা বেশি করতে হবে, বেশি মার্কস পেতে হবে, এই যে কম্পিটিশনটা এটা মারাত্মকভাবে চলে গেছে একটা জায়গায়। তো এই জায়গাগুলোর পাশাপাশি অন্যান্য দিকগুলো, ছবি আঁকা, ভালো ছবি আঁকা, কালচারাল কম্পিটিশন, খেলাধুলার এই জায়গাগুলোতে আমি এই স্কুলেরও প্রাক্তন ছাত্র, পূর্বমল্লিকপাড়া হাইস্কুলের। তো এখানে যেমন খেলাধুলার ক্ষেত্রে এখানে আজকেই 6 জন কৃতি এখানে যারা ছাত্রছাত্রী ছিল তারা স্টেট লেভেলে পার্টিসিপেট করার জন্য তাদেরকে বিশেষ সম্মাননা প্রদান করা হলো। তো আমি চাইবো আমাদের ধূপগুড়ি স্কুলের 75 বছর পূর্তি উৎসব উপলক্ষে যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হচ্ছে প্রাক্তনীদের নিয়ে এবং ওভারঅল যে প্রোগ্রামটা সেটা সফলভাবে যেন হয়, এবং এক্ষেত্রে আমি সমস্ত প্রাক্তনীদের সহযোগিতা কামনা করছি। এবং আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেটা যে আপনি যে জায়গায় আছেন, যে জায়গায় আপনি কাজ করেন আর কি, যে এই যে মানে এই যে বর্তমান প্রজন্মের ছেলেরা এই জায়গাটা কিন্তু মানে সবাই মানে একটা কমফোর্ট জোনে আছে যে এসএসসি দিব, পিএসসি দিব, মানে এই মানসিকতাটা নিয়ে বসে বিএড করবো, ডিএড করবো, এর বাইরে কিন্তু খুব ভাবতেছে না। কিন্তু আপনি কিন্তু তার থেকে বেরিয়ে গেছেন আর কি, কমফোর্ট জোন থেকে বেরিয়ে গেছেন। তো এই জায়গাটা যেতে গেলে কী করতে হবে একটু বলুন। এই জায়গাটায় যেতে গেলে অ্যাকচুয়ালি এগ্রিকালচারে অ্যাডমিশন হতে গেলে সায়েন্স নিয়ে পড়তে হবে, এইচএস অথবা এগ্রিকালচারাল ভোকেশনাল 11-12। কিন্তু সেই জায়গাটাতে ইউনিভার্সিটি লেভেলে চান্স পাওয়ার যে স্কোপটা সেটা খুবই কম ভোকেশনাল থেকে, কারণ সিট সংখ্যাটা খুব কম। এবং ওয়েস্ট বেঙ্গল ভোকেশনাল বোর্ডের মধ্যে প্রথম দিকে যারা থাকবে, প্রথম 3 জন, তারা কেবলমাত্র বিএসসি এগ্রিকালচারে চান্স পাচ্ছে। তো সায়েন্স নিয়ে পড়তে হবে 11-12, এবং এগ্রিকালচারের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এগ্রিকালচার গ্র্যাজুয়েট যারা আছে তারা কেউ বসে নেই, কেউ বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো পদে আছে, কেউ অনেকেই আছেন আমাদের সিনিয়র বা জুনিয়র যারা বিদেশে আছেন। হ্যাঁ, এবং আমাদের প্রফেশনে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রিকালচার আমার সিনিয়ররা আছেন, জুনিয়ররা আছেন, বা ব্যাংকে আমাদের একটা বেশ ভালো পজিশন আছে, এবং যেটা হচ্ছে গিয়ে এলআইসি এছাড়াও আমাদের WBCS এক্সিকিউটিভ র্যাঙ্কেও আমাদের এগ্রিকালচারের স্টুডেন্টরা কিন্তু আছে। তো এগ্রিকালচারের ফিউচার ব্রাইট আমি এখনও বলবো, এবং আমার যারা জুনিয়র ভাইয়েরা থাকবে তারা ভবিষ্যতে এগ্রিকালচারের দিকে আসুক এটা আমি এক্সপেক্ট। দুপুরে আজকে 75 বছর প্ল্যাটিনাম জয়ন্তী, 21-22 তিন দিনের প্রোগ্রাম, 23 তারিখে প্রাক্তনীদের রিউনিয়ন, এখানে আপনার মতো মানুষদের, ছাত্রদের আমরা সম্বর্ধনা করবো, আপনার ধূপগুড়ি স্কুলে গর্ব আয় গর্ব। এবং আমরা সত্যি খুব ভালো লাগছে যে ধূপগুড়ি স্কুল থেকে আপনার মতো রত্ন বেরিয়েছে, আপনারা হচ্ছে উজ্জ্বল নক্ষত্র, আপনারা সব জ্বলেন। তো এইটা নিয়ে আপনি একটু বলেন যে প্ল্যাটিনাম জয়ন্তী নিয়ে একটু বলেন। প্ল্যাটিনাম জয়ন্তীতে যে প্রোগ্রামগুলো হবে সেটা ভালো হোক, এবং আমাদের যারা কৃতি ছাত্র আছে বা যারা বাইরে বিভিন্ন প্রফেশনে আছে তারা এই সমাবর্তনে আসুক, সবাই মিলে এসে আমাদের ধূপগুড়ি স্কুলের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে, যারা পড়াশোনা করছে, তাদের বিভিন্ন যে ক্যারিয়ারিস্টিক যে আলোচনা সেটা যেন হয়, এবং তাদের কাছে যেন একটা নতুন করে দিশা আমরা তুলে ধরতে পারি। আমরা হঠাৎ পেয়ে গেলাম নারায়ণদাকে, নারায়ণদা প্রাক্তন প্রধান ক্লাস স্কুলেরও উনি পরিচালন কমিটিতে ছিলেন দীর্ঘদিন। নারায়ণদা, আপনার আপনার সময়ের আপনার ইয়ে সম্পর্কে, আপনার ছাত্র সম্পর্কে বলেন একটু, আপনার স্কুলের ছাত্র সম্পর্কে বলেন একটু। দেখুন, আমার এই বিদ্যালয়ের ঠিক ওই সময়টায় ছিল সুনীল বোসার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং আমি যে সময়টা এই বিদ্যালয়ে কার্যকারী কমিটির সমিতি
সদস্য এবং সম্পাদকের দায়িত্বে ছিলাম এবং এই বিদ্যালয়ের বিশেষ করে পরিকাঠামোর দিক বলেন, শৃঙ্খলার দিক বলেন, সেটা একজন সুনীলবাবু তিনি একদম আপনার ছাত্র সম্পর্কে যে আছে ওনার সম্পর্কে বলেন। ও আমাদের এখানে যে অজিত রায় আছে সে আমাদের এই এলাকারই ছেলে এবং তিনি তার ছোটবেলার থেকেই মেধাবী ছিলেন এবং খুব সুন্দরভাবে তার পড়াশোনার দায় দায়িত্বের মধ্যে ছিলেন এবং সবসময়ের জন্য তিনি পড়াশোনা নিয়েই ব্যতিব্যস্ত থাকত এবং এই দিক থেকে যারা বিশেষ করে বয়স্ক তাদেরকে সম্মান দেওয়া। একটু কথা বলবো, আমার এই আজকের এই জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে আমার এলাকার যারা গুণী ব্যক্তি আছেন, আমার পাশে নারায়ণদা আছেন, উনি আমার সম্পর্কে দাদা কিন্তু আমার অভিভাবকের মতো, আমার এলাকার যারা আছেন এই স্কুলের প্রাক্তন হেডমাস্টার মশাই ছিলেন সম্মানীয় সুনীল চন্দ্র বোসাক মহাশয়, উনি আমাকে সন্তানতুল্য গাইড করেছেন। হ্যাঁ, মানে প্রত্যেকটা ফেজে আমার বাবাকে স্কুলে ডেকে নিয়ে গাইড করতেন এবং তেইশে জানুয়ারি এডিও সাহেব থাকবেন। এডিও সাহেব আপনি থাকতেন কিন্তু না, ও তো ওই বললামই আমরা যখন আসতাম তখন খুব ছোটো ছিল, জায়গায় ওরা যারা দাঁড়াইছে আমাদের ভাইরা এর জন্য নিজেকে গর্বিত বোধ করছে এবং আগামী 23 তারিখ ভাই থাকতে হবে, কোনো ব্যাখ্যাই আমি চলবে না। আজকে অমিতার স্কুলে আসছিলাম, পূর্ব মল্লিকরা দারুণ স্কুল, সত্যি ভালো লাগলো, এখানে অজিতকে পেয়ে গেলাম, আমরা অজিতের সাথেও কথা বললাম, নারায়ণদাকেও পেয়ে গেলাম, নারায়ণদার সঙ্গে কথা বললাম। আজকে ওদের স্কুলে স্পোর্টস চলতেছে, তার মাঝখানেও অজিত তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে কথা বললেন, তার জন্য ধন্যবাদ জানাই। আপনি কিন্তু 23 তারিখে থাকছেন, আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ, আবার দেখা হবে, নমস্কার।